বন্ধুরা দেখতে পাচ্ছ যে অর্জুন গাছটা, এটা অর্জুন গাছ। অর্জুন গাছটা কতটা বড় হয়েছে, এটাকে আমি টবে পুঁতেছিলাম, কিন্তু টবের নিচেটা ফাটা ছিল, যার ইচ্ছে করেই ফাটিয়ে দিয়েছিলাম যাতে গাছটা মাটিতে গ্রোথ হতে পারে। গ্রোথ হয়ে গেছে বিশাল, দেখো। আজকে তুললাম, তুলে এনে এটাকে আমি বনসাইয়ে রূপান্তরিত করবো, এবং বনসাইয়ে রূপান্তর কীভাবে করবো সেই পদ্ধতিটা আমি দেখাচ্ছি। আমি গ্রোথ দিয়েছি, কতটা বড় হয়েছে দেখো, দেখো কতটা বড়। তো আমি এই গাছটাকে এখন বনসাইয়ে রূপান্তরিত করব, নিয়ে এই পটটায় আমি বসাবো, এই পটটাতে আমি বসাবো। ওকে, অলরেডি মাটি রেখে দিয়েছি ওর মধ্যে। তো এটাকে সবসময় মনে রাখতে হবে যে অর্জুন গাছ হচ্ছে আমাদের এই মাটির পক্ষে একটা উপযুক্ত গাছ, এবং এটাকে আমি যদি বনসাইয়ে রূপান্তরিত করি খুব সুন্দরের একটা সৌন্দর্য আসবে, যার জন্য দেখো ডালগুলো আমি কেটে দিচ্ছি। কীভাবে কাটছি দেখো, কোন কোন ডালগুলো কাটছি, এটাকে কাটছি, এটাকেও কাটছি, হ্যাঁ এটাকেও কেটে দিচ্ছি, এটাকেও কাটছি। দেখো এবার শাখা বেরিয়ে যাবে ঠিক একদম সুন্দরভাবে, হ্যাঁ। তো এটা একটু মোটা ডাল আছে, একটু শক্ত এবং মোটা, এর জন্য একটু লাগবে সময়। এই এত বড় একটা ডাল, এই যে দেখছো তো, এত বড় একটা ডালকে আমি কিন্তু কেটে ফেললাম। আর আছে দুটো ছোটো ছোটো ডাল আছে, আমি কেটে দেবো এগুলোকে। সব ডাল রাখার দরকারও নেই, সব ডাল রাখলে সৌন্দর্য থাকবে না, এটাকেও রাখবো না, এটা বিউটিটা নষ্ট করবে। এগুলো বন সমস্তই আমি কিন্তু অ্যান্টিফাঙ্গাস লাগিয়ে দেবো, আর একটা মাত্র ডাল আছে, হ্যাঁ এটাকে এখান থেকে, হ্যাঁ এই জায়গাতে ফেলে দেবো। দেখো এইবার দেখো, আমি কিন্তু যেহেতু এখন শীত চলছে, হ্যাঁ অবশ্য শীতে কিছু যায় আসে না, আমি শুধু জাস্ট ওপরের মাটিটা ছাড়িয়ে দেবো, ওপরের মাটিটা, ওপরের মাটির কোনো প্রয়োজন নেই। আমি একে আলাদা সয়েল করা আছে, সেই সয়েলকে বসাবো। দেখো এই শিকড়গুলো দরকার নেই, অতিরিক্ত শিকড়গুলো এগুলো প্রয়োজন নেই, হ্যাঁ এগুলোর প্রয়োজন নেই। জাস্ট এবার গাছটা এই এরকমভাবে দাঁড়ালো। এবার আমি অন্য শিকড়গুলো, বিশেষ করে নিচের, বুঝছো না, নিচের কচি কচি শিকড়, একদম কচি শিকড় এগুলো একদম সবেমাত্র মাটিতে টাচ করেছিল, ভালোভাবে বাড়ছিল, এটাকে আমি এই টপটাই বসাবো, প্রতিস্থাপিত করবো, এইটাই এইটাতে প্রতিস্থাপিত করবো। তো কীভাবে করবো সেটা দেখবে। আর এই পোর্শনের যে মাটিটা, এটা অর্জুন গাছের পুরোনো মাটি, এটাকে নেবো না আমি, এই মাটিটা নেব, এই যে মাটিটা আমার তৈরি করা, এই মাটিটা, এই মাটিটা দিয়ে ওকে আমি এবার পটিংটা করতে পারবো। দেখো একটুখানি মাটি দিয়ে দিই তলে, একটুখানি দিয়ে দিলাম, জাস্ট এরকমভাবে এরকমভাবে দিয়ে দিলাম একটু মাটি, এরকমভাবে। এরপর আমি গাছটাকে বসাবো। দেখো বসাচ্ছি, শিকড় বীজগুলো বেরিয়ে আসছে, এগুলো সেটা ঢুকিয়ে দিলাম, ঢুকিয়ে দিলাম, এগুলোকে ছেড়ে দিলে অসুবিধা নেই। এবার আমি কিন্তু সয়েলটা বসাবো, দিয়ে দেবো। এটার মধ্যে কী আছে বলো দি, এই সয়েলটার মধ্যে আছে ভার্মি কম্পোজ আছে, হাড় গুঁড়ো আছে, সিংকুচি আছে, আর আছে নিম খোল, সেই সঙ্গে অ্যান্টিফ্যাঙ্গাস দেওয়াই আছে মাটিতে, আমার সবসময় অ্যান্টিফ্যাঙ্গাস দেওয়াই থাকে। তো আমি এটাকে এইভাবে এবার মাটি দিয়ে দিচ্ছি, এই মাটিটাই কিন্তু মূল বনসাইয়ের সবচেয়ে দামি ইয়ে হচ্ছে যে মাটি, মাটিটা কিন্তু বেশিরভাগ তো বালি থাকবে, বুঝছো না, এটা পুরো ম্যাক্সিমামটাই বালি, 50% বালি আছে। তো এটা আমি একে পুরোটা ভরে দেবো, কারণ জল দেবো, জল দিলেও কিন্তু অনেকটা বসে যাবে, এবার এয়ার টাইট হয়ে যাবে, আর নিচে হাওয়া থাকবে না। তো আমি একে এই মাটিটা থাকবে, অসুবিধার কিছু নেই। আর এই প্রসেস যদি করো,
দেখবে যে কোনো বনসাই বনসাই মাটি হবে বালিটান মাটি। হ্যাঁ, বালিটান মাটির সুবিধা রেখে এলাম, তাতে হয় কি গাছের বৃদ্ধিটা ভালো হয়। এবার আমি খোঁচা কাঠি একটা আমার কাঠে এটাতে একটু খুঁচিয়ে দিচ্ছি, যাতে এয়ার গ্যাপটা চলে যায় অনেকটা, তারপরে জল দিলে তো যাবেই। তো এইভাবে আমরা বনসাই করতে পারি সব সময়। শীতকালে শিকড় ছিঁড়বে না, বিশেষ করে শীতটা চলে যাবে এবার মনে হচ্ছে। তো এই মুহূর্তে আমি যেটুকু করলাম জাস্ট গোড়াটা রেখে দিলাম বের করে, এর সৌন্দর্য আনবো পরে যখন এখানটা আবার একবার কাঠ দেবো, একটা ডালগুলো কেমন হচ্ছে দেখবো, তারপর আমি ওকে মানে সুন্দরভাবে একটা বনসাই রূপান্তরিত করবো। জাস্ট ও ঝাঁক বেরিয়ে যাবে, একটু কাটতে হতো ভুল হয়ে গেল, এখানটা একটু কেটে দিই, এখানটা একটু কাটলে গাছটা আরও বিউটি আসবে। এই যে দেখছো আমি যে কাটলাম, এইগুলোই আমি প্রত্যেকটি জায়গায় কিন্তু অ্যান্টি ফ্যাঙ্গাস লাগিয়ে দেবো। অ্যান্টি ফ্যাঙ্গাস কেন লাগাবো না, কোনো ছত্রাক বা কোনো রকম পোকামাকড়কে আক্রমণ করতে পারবে না। এটাই পদ্ধতি হলো, এবার জল দিয়ে দেবো। তো বন্ধুরা ভিডিওটা দেখলে তোমরা, এবার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সবসময়, আমার পাশে তো তোমরা সবসময়ই থাকো। তবুও বললাম আবার ভালো থেকো তোমরা ভীষণভাবে।